সিউড়ি থেকে আমার এই ব্লগটা কেকে দেখছো। আসসালামু আলাইকুম দোস্ত, আমি রোজ, আর আজকে আমি আর আমার মা তোমাদের আমাদের সবার প্রিয় সিউড়ি গেছিলাম, কারণ সিউড়িতে একটা কাজ ছিল। সত্যি কথা বলতে সিউড়ির মানুষগুলোকে আমার অনেক ভালো লাগে, সিউড়ি থেকে আমি অনেক বেশি ভালোবাসা পাই। আমার ফেসবুক পেজের ইনসাইটে যদি দেখি তো 4 নম্বরে সিউড়ি আছে, মানে ফলোয়ার্সের দিক থেকে। তো সিউড়ির সকল মানুষকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। ট্রেনে চড়ে আমি পেয়ে গেছিলাম জানালাওয়ালা সিট। আমার জানালা সিট খুবই ভালো লাগে, সব কিছু দেখতে দেখতে টাইমই কেটে যায়। আর এখানে মা দেখো ঘুমিয়ে গেছে, ঘুমে এরকম এরকম করছে। আমার মতো কার কার জানালাওয়ালা সিট খুবই ভালো লাগে। যাই হোক, আমরা সিউড়ি পৌঁছে গেছিলাম। আর এই দেখো সিউড়ির ফ্লাইওভারটা এত সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর টিয়া পাখি করেছে। আর সিউড়ি স্টেশন থেকে বেরিয়ে আমি এখানে একটা হনুমান দেখতে পেলাম, ও গাছে জানি না কি দেখছিল বা কাকে দেখছিল, তো সেটা ক্যাপচার করেছিলাম। তারপর স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমি আর আমার মা চলে গেছিলাম যে কাজটা ছিল সেটা কমপ্লিট করতে। সেটা কমপ্লিট করার পর মনে পড়লো যে এখানে আমার একটা দিদি আছে, যাই হোক নিজের দিদি না, আমার তোমাদের মতোই আমার ফলোয়ার্স বলতে পারো। তো তার সঙ্গে আমার কলকাতায় মিট হয়েছিল, খুবই মানে ভীষণ ভালো মিষ্টি দিদিটা। দিদি বারবার বলেছিল আসতে, তো দিদিকে ফোন করলাম। দিদিকে ফোন করা মাত্র বলছে তোমাকে আসতেই হবে, এমনকি দিদি তার বরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। তো আমরা কাজ কমপ্লিট করে মিষ্টি নিয়ে আর কি চলে গেলাম দিদির বাড়ি। আর দিদির বাড়ি যাওয়ার পরে দিদি এত অতিথি পরায়ণ করেছে, আর এত ভালো, এত মিষ্টি। আমার মায়ের সঙ্গে পুরো বন্ধুত্ব হয়ে গেছিলো, মা অনেক গল্প করছিল। আর মা এরকম করে কারোর সঙ্গে মিশে যায় গল্প করে, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। এই টিয়া পাখিটাকে দেখো, এর নাম হচ্ছে মিট্টু। একে আমি হাতে নিয়েছিলাম এই পাশের কাকুরটার। আমার খুব ইচ্ছে হচ্ছিলো জানো যে বাড়িতে আমি মিট্টুকে পুষবো, মানে এরকম একটা টিয়া পুষবো, কিন্তু আমার বাড়িতে এতগুলো বিড়াল আছে, ওরা কিছুতেই মেনে নেবে না, খেয়েই নেবে। কিন্তু আমার কুকুরগুলো খুবই ভালো, ওরা একটা পোকাও কোনোদিন মেরে খায় না। আর জানো দিদি এখানে হোমমেড বিরিয়ানি বানিয়েছিল, দিদির নিজের হাতে তৈরি বিরিয়ানি। আর বিরিয়ানিটা এতটা টেস্টি ছিল যে আমি ওয়ার্ডসে এক্সপ্লেন করতেই পারবো না, মানে জাস্ট অসাধারণ। যত বিরিয়ানি খেয়েছি সব বিরিয়ানি ফেল। আর আমি ননভেজ অতটা খাই না, মানে মাছ মাংস চিকেন এগুলো পছন্দই করি না। আমি বিরিয়ানির রাইসটা খাই, কিন্তু চিকেনটা পছন্দ করি না। আর মাটন ফাটন তো এগুলো আমি জীবনে খাই না। আমার মতো কে কে মাটন একদমই পছন্দ করো না, কোনোদিনই খাও না বলো তো, কমেন্ট সেকশনে জানো। এটা হচ্ছে আমার সিউড়ির দিদি। আজকে সিউড়িতে আমি কাজটার জন্য এসেছিলাম, আর দিদিকে বললাম যে আমি এসেছি, দিদি জোর করে আমাকে নিয়ে আসলো, আর এত বেশি ভালোবাসা দিচ্ছে যে ভালোবাসাগুলো কোথায় রাখবো। আর এ তো এত পছন্দ করে আমায় যে টিউশন থেকে চলে এসছে। তুমি কবে যাবে বলে, তুমি কবে যাবে? জলদি গেলে তোমারই বাড়ি যাবো। তুমি এতই ভালো যে তোমাকে ভালো না বসে থাকতেই পারবো না। আর বলছি সিউড়ি থেকে যারা যারা আমার ব্লগ দেখো, দিদির সঙ্গে আমার বাড়ি যেও ঘুরতে সবাই। আজকে আমার মাকে কত সুন্দর লাগছে গো। ফাইনালি মাকে আমি পাথর চাপড়ে নিয়ে যাচ্ছি, এখানে এসেছিলাম একটা কাজে। মা কিছুতে যেতে চাইছিল না, এমনিতেই মা কোথাও ঘুরতে যেতেই চায় না, এত কাছে আসছে তো নিয়ে তো আমি যাবোই, জোর জবরদস্তি নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে ভালো লাগবে, ভালো লাগবে তো? মুখে কথা নেই, কতবার এসছে পাথর চাপড়ে? 4-5 বার হবে, আজকে দিয়ে 6 বার হবে। পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা গেছিলাম পাথর চাপড়ে আর সেখানে কি কি করলাম। ততক্ষণ স্টে কানেক্টেড।